গুগল অ্যাডসেন্সের লেটার আমার হাতে চলে এসেছে, তার মানে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে। তো এই ঘটনা কিন্তু এক বছর আগেই ঘটেছে। তাহলে এখন প্রশ্ন, এক বছর আগে এসছে তাহলে এখন কেন বলছি? তো চলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করবো না। আজকে আমি তোমাদের সাথে আমার ইউটিউব জার্নি শেয়ার করবো, আর কিভাবে আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করলাম সেটাও বলবো, এবং তারপরে কী কী ঘটলো আমার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি নতুন ভিডিও বানিয়ে থাকো ইউটিউবে বা নতুন এসছো, তাহলে তোমরা যদি একটু মোটিভেশন পাও আমার থেকে, তাহলে কিন্তু আমি ভীষণই খুশি হব। আর আমি আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন করেছি এক বছর আগে। তারপরে কি হলো বা কী বৃত্তান্ত হলো, আমি টাকা কী ইনকাম করতে পারলাম বা কী করলাম, সব কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে অবশ্যই তোমরা পুরো দেখো, তাহলে একটু হলেও তোমাদের হয়তো হেল্প হবে। তো বন্ধুরা, প্রথমেই বলি যে আমি কেন ইউটিউবে এসেছি। দেখো, প্রত্যেকেই কিন্তু কিছু একটা করার জন্য ইউটিউবে আসে। তো আমিও নিজের পায়ে দাঁড়ানোর জন্যই কিন্তু ইউটিউবে এসেছি বা ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করেছি। কিন্তু খুব সোজা কথা ছিল না, বা কারোর পক্ষেই কিন্তু সোজা হয় না যে হট করে এসে পপুলার হয়ে যাওয়া বা চ্যানেলের মনিটাইজেশন অন করা। এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, যদি না তুমি সেলিব্রিটি হয়ে থাকো বা বড় ক্রিয়েটার হয়ে থাকো। দেখো, আমরা যারা সাধারণ, আমরা সাধারণত প্রথম ইউটিউব শুরু করি ফোন থেকে। আমাদের কাছে কিন্তু কোনো দামি ক্যামেরাও থাকে না, পিকচারেও কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি হয় না। তো আমাদের পক্ষে নিজেদের ভিডিওকে দাঁড় করানো কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে আমার একটা ভিডিওস থেকেই কিন্তু আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করেছি, এবং তারপরে কিন্তু অনেক ঘটনাই ঘটেছে, সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো। আমার ছোটোবেলা থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো বা কোনো কিছু করবো। তো যাই হোক, ব্যক্তিগত কিছু কারণে গ্রাজুয়েশন করার পর আমি আর পড়াশোনা করিনি। তারপরে যখন বেবি হলো, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ওর পেছনে সময় দিতে হতো, ওকে নিয়েই থাকতাম। সংসারে আরও অনেক কাজ থাকে, সেগুলো নিয়েই তো আমি বেশি সময় দিতাম। তারপরে নিজের স্বপ্নের পেছনে কিন্তু আর একটু সময় দেওয়ার আর কোনো সময়ই ছিল না আমার। তারপরে হঠাৎ কিছু ব্যক্তিগত কারণে আমি উপলব্ধি করলাম যে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু প্রত্যেকটা মেয়ের উচিত। প্রত্যেকটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তার একটা আত্মমর্যাদাই কিন্তু বেড়ে যায়। এই ফোনটা থেকেই কিন্তু আমি ইউটিউব ভিডিও করা শুরু করি। তো তারপরে দেখো, অনেক দিন ধরেই আমি 50 ভিডিও আপলোড করছিলাম, প্রায় 8-10 মাস হয়ে গেছিলো আমি ভিডিও করেই যাচ্ছিলাম, কিন্তু তেমন কোনো ভিউজ আসলো না। তো তারপরে হঠাৎ করে একটা ভিডিওতে 4,500 মতো ভিউজ আসে। তো তারপরে আমি সেটা দেখে কিন্তু অনেকটা মোটিভেশন পাই যে একটা ভিডিওতে আমাদের 4,500 মানুষ দেখেছে। এখনকার দিনে হয়তো সেটা খুবই কম, কিন্তু আমার কাছে সেটা অনেক বেশিই মনে হয়েছিল যে 4,500 মানুষ আমার ভিডিওটা দেখেছে। তো আমি সেখান থেকে আরও মোটিভেশন পাই, এবং তারপরে আরও 1-1.5 বছর ধরে আমি ভিডিও করার পর একটা ভিডিওতে আমার 3,70,000 মতো ভিউজ হয় হঠাৎ করেই। তো সেটার থেকে কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যায়। তো তারপরে ভিডিও আপলোড করতে শুরু করলাম, কিন্তু খুব একটা তেমন ভিউজ আসছে না। তো এখানে আমি একটা বলে রাখি, তুমি যদি মনে করো যে তোমার একটা ভিডিওতে ভিউজ আসছে বলে তোমার আর বাদবাকি ভিডিওতে ভিউজ আসবে, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। তোমার ইউটিউব চ্যানেলে যদি তোমার রেগুলার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার না থাকে, তা হঠাৎ করে একটা ভিডিওতে যদি ভিউজ আসে, তাহলে কিন্তু খুব একটা লাফালাফি করার কোনো ব্যাপার নেই। যদি তোমার চ্যানেলের মধ্যে রেগুলার সাবস্ক্রাইবাররা যদি না থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ডাউন হয়ে যেতে পারে। তো তারপরে সেই একটা ভিডিও থেকে কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যায়। তারপরে ইউটিউবে যে নিয়মগুলো আছে, সবগুলো যে ফর্মটা আছে ইউটিউবে, সেটা ফিল আপ করার পরে আমার গুগল থেকে অ্যাডসেন্স থেকে এই চিঠিটা পাঠায়। তো এটা পাওয়ার পরে তো আমি ভীষণই খুশি যে এবার ইউটিউব থেকে টাকা পাবো। এটা হাতে পাওয়ার পরেও আমি খুব উৎসাহের সাথে ভিডিও আপলোড করতে থাকলাম, কিন্তু ভিউজ আসছে না। তো ভিউজ যদি না আসে, তাহলে কিন্তু ভিডিও বানানোর কোনো মানসিকতাই আর থাকে না। তো আস্তে আস্তে আমি অনেক মানসিকভাবে মানে আমার ভেতরে কোনো একটা মানে আমি কোনো উৎসাহ পাচ্ছি না যে আমি ভিডিও আপলোড করবো। এতদিন ধরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটনি দিতে হয়। সে ভিডিওটাকে শ্যুট করা, তারপরে সেটাকে এডিট করা, এগুলো কিন্তু অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার। আর বিশেষ করে যারা আমরা ফোন ইউজ করি, তাদের কিন্তু এটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। নর্মাল ফোন হলে সেই ফোনের কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো পিকচার আসে না। যেমন আমার একটা খুব সাধারণ ফোন, আমি V20 এই ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করি, এবং এরপরে এই ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও এডিট করি।
তুমি যদি তোমার চ্যানেলে ভিউজ আনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যে টেকনিক্যাল চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে ফলো করো। ওরা যেভাবে বলে ভিডিও আপলোড করতে সেইভাবেই ভিডিও আপলোড করো তাহলে। আর সঠিক ট্যাগ ব্যবহার করো, এবং যে ভিডিও শেষে যে নেক্সট ভিডিও তোমার চ্যানেলে যে অপশন আছে সেটা ঠিকঠাক করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসতে পারে। আর অবশ্যই কিন্তু চ্যানেলে তোমার ভিডিওতে থাম্বনেল ভালো হতে হবে, এবং যে তুমি টাইটেল দিচ্ছ সেই টাইটেলটা অবশ্যই তুমি ইংরাজিতে দেওয়ার চেষ্টা করবে। প্রথমে যেটা তুমি ইংরাজিতে একটা টাইটেল দিলে, তারপরে তুমি বাংলায় যা খুশি লেখো, কিন্তু প্রথমে যে তুমি টাইটেলটা দিলে সেই টাইটেলটা কিন্তু ইউটিউবে চ্যানেলে সে তুমি আগে সার্চ করে নেবে যে কোন টাইটেল দিলে সেটাই বেশি ভিউজ আসে। তো সেরকম একটা টাইটেল তুমি সিলেক্ট করে নেবে, নিয়ে তারপরে তোমার ভিডিও সে টাইটেলে পেস্ট করে দেবে। তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমিও কিন্তু আমার ভিডিওতে টাইটেল দিয়েছিলাম। তো তারপরে কিন্তু দেখলাম যে হ্যাঁ, টেকনিক্যাল চ্যানেলগুলো ফলো করার পরে আমার চ্যানেলে ভিউজ বেশি আসতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু চ্যানেলের মনিটাইজেশনটা অন হয়ে গেল। তো মনিটাইজেশন অন করার পরে আবার কিন্তু ইউটিউব আমার চ্যানেলের মনিটাইজেশন অফ করে দেয়। সেটা কী কারণে করলো বা এখন চ্যানেলের কী অবস্থা আছে সবই তোমাদের পরের ভিডিওতে জানাচ্ছি। তো দেখতে থাকো নেক্সট ভিডিও। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা।